ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কমিটিতে বিতর্কিতদের রাখায় বিক্ষোভ চলছে নগরীতে। নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে পদবঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা এই কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, পদবঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা কি বলতে চাচ্ছেন এবং তাদের দাবি দাওয়া কি আমাদের বিস্তারিত জানান। ঈশিকা, আসলে গত সেপ্টেম্বর ময়মনসিংহ বহু কাঙ্ক্ষিত জেলা কমিটিকে বাংলাদেশ সরকার অর্থাৎ 75 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়ার পরেই কিন্তু নেতা কর্মীদের মধ্যে যে আমরা বিক্ষোভ সেটি কিন্তু লক্ষ্য করেছি। ওই বিক্ষোভের অংশ হিসাবে ক্ষুব্ধ নেতা কর্মীরা এবং পদ বঞ্চিত নেতা কর্মীরা আজকে কিন্তু মানববন্ধন করছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে আসলে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে জায়গা দেওয়ায় সেই কমিটিতে কিন্তু যে মানববন্ধন সহ এবং বিতর্কিত লোকদের জায়গা দেওয়ায় কিন্তু তারা আন্দোলন কিন্তু অব্যাহত রেখেছেন এবং গফরগাঁও উপজেলায় কিন্তু কিছুদিন আগে সেই আন্দোলন হয়েছে এবং এই বিষয়টি নিয়ে নেতাকর্মীরা খুবই হতাশা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই কমিটি থেকে বিতর্কিত লোকদের যেন অচিরেই বাদ দিয়ে আবারও নতুন কমিটি ঘোষণা করা হয়। আমরা একটু একজনের কাছে জানতে চাই, আসলে আপনারা কেন এই মানববন্ধনে দাঁড়িয়েছেন? আমি বিশেষ করে ময়মনসিংহ জেলা কমিটির উপদেষ্টা কমিটির যে সম্মানিত সদস্য যাদেরকে করা হয়েছে, আমি একজন গফরগাঁওয়ের কনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসাবে, আমি একজন ভারতের ট্রেনিং প্রাপ্ত, আমার এক মুক্তিযোদ্ধা ভাইকে নির্মমভাবে হত্যা করেছে সেই দীপক, যার নেতৃত্বে আমার মুক্তিযোদ্ধা ভাইকে হত্যা করা হয়েছে। আজকে গফরগাঁও থেকে সমস্ত মুক্তিযোদ্ধারা এসেছেন, তাকে কি করিয়া এই কমিটিতে দেওয়া হয়েছে? এই রাজাকার আলবদরের যারা তাদেরকে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমরা বিশেষ করে গফরগাঁওয়ের মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে যেন বহিষ্কার করাও। এই কমিটিকে আমরা মানি না। আমার শরীরে ঈশিকা শুনছিলেন যে এখানকার একজন মুক্তিযোদ্ধা বলছিলেন যে কমিটিতে রাজাকারের সন্তানদের কিন্তু জায়গা দেওয়া হয়েছে এবং বিশেষ করে এই 75 সদস্য বিশিষ্ট কমিটি থেকে তারা 0 জনকে বাতিল করে নতুন কমিটি দেওয়ার কিন্তু দাবি তারা কিন্তু জানিয়েছেন এবং অচিরেই কিন্তু এই কমিটি যদি আসলে নতুন করে ঘোষণা না করা হয় এবং বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে যদি কমিটি ঘোষণা না করা হয় তাহলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের ঘোষণা কিন্তু দিয়েছেন এই মানববন্ধন থেকে। ঈশিকা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে যে মানববন্ধন এবং বিতর্কিত লোকদের বাদ দেওয়ার দাবিতে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে তা থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে ময়মনসিংহ থেকে।